শহরে ফের বেপরোয়া বাসের ধাক্কায় দুর্ঘটনা। বুধবার ঘড়িতে সকাল 11:45 চারু মার্কেট থেকে এক্সাইটের দিকে যাচ্ছিল একটি বাস, হঠাৎই টালিগঞ্জ থানার একটু আগে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আর এরপর এসপি মুখার্জি রোডের ওই বেপরোয়া যাত্রী ভর্তি বেসরকারি বাস একে একে 8টি গাড়িকে ধাক্কা মারে। ঘটনায় যাত্রীদের অল্প বিস্তর আঘাত লাগলেও গুরুতর জখম হন কেউ কেউ, এমনটাই নাকি জানা গিয়েছে। তবে জানা গিয়েছে যে বর্তমানে সবাই স্থিতিশীল অবস্থায় রয়েছে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে যায় পুলিশ। ইতিমধ্যেই বাসের চালককে আটক করেছে পুলিশ এবং পলাতক গাড়ির খালাসি। রেশরেশি নাকি যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটিয়েছে সেই পুরো বিষয়টা খতিয়ে দেখছে পুলিশ। এর আগে গত রবিবার লেকটাউনে তেল বিক্রির জন্য আস্ত বাস চুরির ঘটনাটি ঘটে। শুধু তাই নয়, সেই চুরি হওয়া বাস তারপর বেপরোয়া গতিতে সেই বাস চালিয়ে গাড়িতে ধাক্কা মারে। ঘটনায় তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়। রবিবার শেষ রাতে এই ঘটনা ঘটে লেকটাউনের ঘড়ির মোড়ে। জানা যায় যে রবিবার রাতে বাগুইহাটি স্ট্যান্ড থেকে একটি বাস চুরি করে পালান এক ব্যক্তি। পুলিশ ধাওয়া করলে বেপরোয়া গতিতে বাস ছোটান তিনি। ঝড়ের গতিতে গিয়ে লেকটাউন ঘড়ির মোড়ে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে সজোরে ধাক্কা মারে বাসটি। বাসের ধাক্কায় গাড়ির পিছনের অংশ দুমড়ে ভেতরের দিকে ঢুকে যায়। নিউটাউনে মেয়ের বিয়ের অনুষ্ঠান সেরে গাড়িতে ফিরছিলেন একই পরিবারের তিনজন সদস্য। মৃত্যু হয় তিনজনের। বেপরোয়াভাবে গাড়ি চালানোর জন্য যাত্রীদের প্রাণ সংশয় বাড়ছে, প্রশাসনের সজাগ থাকা উচিত বলে জানাচ্ছেন বাস যাত্রীরা। তবে এই ঘটনাটির পিছনে ঠিক কি কারণ রয়েছে সেই পুরো বিষয়টা খতিয়ে দেখছে পুলিশ। তবে এর আগেও বারংবার বেপরোয়া গাড়ির গতির খবর কিন্তু সামনে এসেছে। আর যেটা জানা গিয়েছে যে ফের বেপরোয়া বাসের ধাক্কায় দুর্ঘটনা। বুধবার ঘড়িতে তখন সকাল 11:45 চারু মার্কেট থেকে এক্সাইটের দিকে যাচ্ছিল বাসটি, হঠাৎই টালিগঞ্জ থানার একটু আগে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আর এরপর এসপি মুখার্জি রোডের ওই বাসটি রীতিমতো যাত্রী বোঝাই ছিল বাসটিতে এবং সে নাকি পরপর 8টি গাড়িতে ধাক্কা মারে, এমনটাই জানা গিয়েছে। ঘটনায় যাত্রীদের অল্প বিস্তর আঘাত লাগলেও গুরুতর জখম কেউ হননি, এমনটাই খবর। তবে খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে যায় পুলিশ। ইতিমধ্যেই বাসের চালককে আটক করেছে পুলিশ এবং পলাতক গাড়ির খালাসি। রেশরেশি নাকি যান্ত্রিক ত্রুটির কারণে ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ। এই খবরের পাশাপাশি অন্যান্য খবরের জন্য সঙ্গে রাখুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।